চারশোর 8%, তাহলে কি করতে হবে, 400 এখানে লিখতে হবে গুণ যেটা 8% আছে, এটা 8 উপরে নিচে লিখে দিতে হবে 100। তাহলে একটা দুটা শূন্য কাটলে 8 4 32 হয়ে গেল আমাদের উত্তর। তেমনি এর ক্ষেত্রে 1 2 6 গুণ উপরে লিখতে হবে 20, নিচে লিখতে হবে 100, দিয়ে এটাকে কাটাকাটি করতে হবে 5। তাহলে এটা হয়ে যাবে 1 2 6 / 5, এটাকে ভাগ করে যা আসবে সেটাই হবে তার উত্তর। তেমনি এটা আছে 1 2 5 গুণ 5 এর 100, 5 একে 5, 5 দুগুণে 10 শূন্য, 5 দিয়ে কাটলে 5 চারে 20, 5 দুগুণে 10, 5 পাঁচে 25, 25 এর 4, এটাকে ভাগ করলে যা হবে এটাই হয়ে যাবে আমাদের উত্তর।